প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম, কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি হলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য। আর আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো লেনদেনের পরিবর্তন সমূহ নিয়ে। সাধারণত আমরা জানি প্রতিটি লেনদেনেরই কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। আর এই পরিবর্তন দুইভাবে হয়ে থাকে, একটা হলো পরিমাণগত বা নিট, আরেকটি হলো কাঠামোগত বা গুণগত। তো দেখেন সেটি কিভাবে প্রত্যেকটা লেনদেন এই কাঠামোগত বা নিট পরিবর্তন আনে আমি সেটি ব্যাখ্যা করে দেখাবো। আমরা জানি দেখেন হিসাব সমীকরণটি হলো আমাদের এ সমান এল প্লাস ওই। কোনো লেনদেন দ্বারা যদি হিসাব সমীকরণের একই পাশের যোগফলের পরিবর্তন আনে তাহলে সেটা হলো কাঠামোগত বা গুণগত পরিবর্তন। আর যদি কোনো লেনদেন দ্বারা যদি হিসাব সমীকরণের উভয় পাশে, অর্থাৎ দেখেন মাঝখানে যে সমান চিহ্ন আছে এই সমানের বাম পাশ এবং ডান পাশ দুই পাশে যদি পরিবর্তন আনে সেটাকে আমরা হলো নিট বা পরিমাণগত পরিবর্তন বলবো। তো দেখেন সেটা কি আমি উদাহরণ দিয়ে দেখাই। ধরেন বেতন প্রদান করা হলো, তাহলে কি প্রদান করা হলো? বেতন। বেতন একটি পক্ষ, এই বেতনের ফলে মালিকানা স্বত্ব ওই হ্রাস পায়, তাহলে মালিকানা স্বত্ব থেকে বিয়োগ হবে। এই বেতনের পরিবর্তে বেতন আমরা কিসের মাধ্যমে পরিশোধ করছি? নগদ টাকার মাধ্যমে। তাহলে এই সমপরিমাণ টাকায় আমার নগদ সম্পদ অর্থাৎ এ হ্রাস পাচ্ছে। দেখেন এটি আমাদের সমীকরণের উভয় পাশে আমাদের কাজ হয়েছে। আর এটি হলো আমাদের কি নিট পরিবর্তন। এই এই লেনদেনটির মাধ্যমে আমাদের সমীকরণের নিট পরিবর্তন হচ্ছে, অর্থাৎ পরিমাণগত পরিবর্তন আনছে। এবার দেখেন আমরা আরেকটি উদাহরণ দিই যেটি আমাদের কাঠামোগত বা গুণগত পরিবর্তন আনে। যেমন ধরেন নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে আমরা এখানে পক্ষ বের করি। দেখেন কি ক্রয় করা হলো? আসবাবপত্র। আসবাবপত্রটি কিসের মাধ্যমে ক্রয় করা হলো? নগদে। তাহলে একটি পক্ষ দেখেন এখানে আমাদের আসবাবপত্র, আর একটি পক্ষ কি আমাদের এখানে নগদান। তাহলে আমরা জানি এই আসবাবপত্র যখন আমরা ক্রয় করছি তখন আমাদের আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমাদের এই সম্পদ যোগ হচ্ছে। এই আসবাবপত্রটি আমরা ক্রয় করছি দেখেন নগদ টাকার মাধ্যমে, তার মানে আমার কারবার থেকে সমপরিমাণ নগদ টাকা হ্রাস পাচ্ছে, তার মানে আমার সম্পদ কমে যাচ্ছে। দেখেন এই লেনদেনটি আমাদের সমীকরণের একই পাশে অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ সম্পদ একবার যোগ হয়েছে একবার বিয়োগ হয়েছে। তাহলে এই লেনদেনটির ফলে হিসাব সমীকরণের কোন পরিবর্তন এনেছে বা হিসাবের কোন পরিবর্তন এনেছে? এটা আমাদের হলো কাঠামোগত পরিবর্তন এনেছে, অর্থাৎ টোটালের যোগফলের কোনো পার্থক্য হয়নি, শুধুমাত্র ভিতরে আমাদের পরিবর্তনে একটা যোগ হয়েছে একটা বিয়োগ হয়েছে। তাই এটাকে কাঠামোগত পরিবর্তন বা গুণগত পরিবর্তন বলা হয়। এরকম আরও কয়েকটি উদাহরণ আমি দিই। দেখেন ধরেন পণ্যদ্রব্য ক্রয় করা হলো, তাহলে কি করা হলো? পণ্য ক্রয় করা হলো। তাহলে ক্রয় একটি পক্ষ, ক্রয়টা কি আমাদের এখানে খরচ। তাহলে খরচ হলে আমাদের কি হয়? মালিকানা স্বত্ব হ্রাস পায়। তাহলে এটির ফলে দেখেন আমাদের ওই হ্রাস পাচ্ছে। অনুরূপভাবে আমাদের এই যে ক্রয় করলাম সেটা কিসের মাধ্যমে? নগদে। তাই আমাদের দেখেন এখানে নগদ টাকাও আমাদের সমপরিমাণ হ্রাস পাচ্ছে। কিন্তু এই লেনদেনটি যদি আমি একটু ঘুরিয়ে দিই, ও তার আগে বলে নিই, এটা কিন্তু আমাদের কাঠামোগত নিট মানে পরিমাণগত পরিবর্তন এনেছে বা পরিমাণগত বা হলো নিট পরিবর্তন এনেছে। কিন্তু এই লেনদেনটি যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, দেখেন একটু ঘুরিয়ে বলি যে ধারে পণ্য ক্রয় করা হলো, তাহলে কি করা হলো? ক্রয় করা হলো। ক্রয় একটি খরচ, খরচ হলে আমাদের ওই হ্রাস পায়, তার মানে আমাদের মালিকানা স্বত্ব ওই হ্রাস পাবে। আর এই ক্রয়টি করা হলো মনে করেন ধারে, তার মানে যার কাছ থেকে আমরা ক্রয় করলাম সে আমাদের কাছে টাকা পাবে, আর যারা আমাদের কাছে টাকা পাবে তাদেরকে পদেই বা পাওনাদার হিসাব বলা হয়। তার মানে এই ক্রয়ের ফলে আমার আরেকটি দায় অর্থাৎ পাওনাদার বৃদ্ধি পাচ্ছে। তার দেখেন আমাদের এখানে দায় অর্থাৎ এল আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে। তার মানে দেখেন এইটির ফলে আমাদের কাঠামোগত বা গুণগত পরিবর্তন এনেছে। কেন? কারণ দেখেন সমীকরণের একই পাশে কাজ হয়েছে, একটাই যোগ হয়েছে আর একটাই বিয়োগ হয়েছে, সুতরাং আমাদের টোটাল ব্যালেন্সের কোনো পরিবর্তন আনেনি। তাই এটি হলো আমাদের গুণগত বা কাঠামোগত পরিবর্তন। তার মানে এইভাবেই আমরা প্রত্যেকটা লেনদেনই চিন্তা করব যে সমীকরণের উভয় পাশে যদি পরিবর্তন আনে সেটা হলো আমাদের নিট বা পরিমাণগত পরিবর্তন, আর যদি সমীকরণে শুধুমাত্র একই দিকে পরিবর্তন আনে তাহলে সেটা হলো কাঠামোগত বা গুণগত পরিবর্তন বলা হয়। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।